তো লাস্ট ভিডিওতে আমরা শিখেছিলাম যে ইংলিশে কিভাবে কারোর সঙ্গে ইন্ট্রোডিউসড হতে হয় এবং কিভাবে কাউকে গ্রিট করতে হয়। সো একটা খুব কমন প্রবলেম যেটা লাস্ট ভিডিওতে সবাই মেনশন করেছিল যে আপু আমরা তো গ্রিট করলাম ইন্ট্রোডিউসও করলাম কিন্তু এরপরে আমরা কনভারসেশনটাকে কিভাবে ইংলিশে কন্টিনিউ করতে পারি। সো আজকের ভিডিওতে আমরা শিখবো যে কিভাবে ইন্ট্রোডিউসড হওয়ার পর বা গ্রিট করার পরও অনেকক্ষণ ইংলিশে কনভারসেশন কন্টিনিউ করা সম্ভব। সো ফার্স্ট স্টেপ, আপনি হয়তো বা এটা জানতে যেতে পারেন যে অন্য মানুষটা কি করে। সো আপনি কিভাবে জিজ্ঞেস করবেন? আপনি জিজ্ঞেস করবেন, হেই হোয়াট ডু ইউ ডু, হেই হোয়াট ডু ইউ ডু। সো এটা জিজ্ঞেস করে আপনি জানতে চাচ্ছেন যে অন্য মানুষটা কি কাজ করে। সো সে হয়তো বা অ্যান্সার দিবে আই এম আ স্টুডেন্ট, অথবা সে হয়তো বা বলবে আই এম আ বিজনেসম্যান, সে হয়তো বা এটাও বলতে পারে আই এম আ ডক্টর। সো এভাবে কিন্তু সে আপনার অ্যান্সারটা দিচ্ছে। কিন্তু এখানে আই এম আ স্টুডেন্ট, মনে করেন আপনি একজন স্টুডেন্ট, আর আপনি এভাবেও অ্যান্সার দিতে পারেন যে আই স্টাডি ইন ক্লাস 10। একটা খুবই কমন ভুল অনেকে করে হলো যে আপনি যখন ক্লাস বলতে যাচ্ছেন কিভাবে বলে জানেন, আই অ্যাম স্টাডি ইন ক্লাস 10। আই অ্যাম স্টাডি ইন ক্লাস 10 কিন্তু ভুল, কেন জানেন? কারণ আপনার কাছে অলরেডি একটা মেইন ভার্ব আছে, যে মেইন ভার্বটা কি, স্টাডি। মেইন ভার্বসের কিন্তু সাধারণত হেল্পিং ভার্ব, যেমন অ্যাম একটা হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব দরকার পড়ে না। সো অ্যান্সারটা কী হবে, আই স্টাডি ইন ক্লাস 10, নট আই অ্যাম স্টাডি ইন ক্লাস 10। এই ভুলটা কিন্তু এখন থেকে আর করবেন না। যখন আপনি জেনে গেলেন যে তারা কোথায় কাজ করে বা কি কাজ করে, এরপরও কিন্তু কনভারসেশন আগানো পসিবল। কিভাবে জানেন? আপনি এবার জিজ্ঞেস করবেন সে কোথায় থাকে, হেই ওয়ের ডু ইউ লিভ, where do you live, অথবা আপনি এটাও জিজ্ঞেস করতে পারেন, হেই where do you stay। দুইটার মিনিংই কিন্তু সেম, আপনি জানতে চান যে সে কোথায় থাকে। এখন আপনি যদি খুব সিম্পল রাখতে চান, আপনি হয়তো বা এটা বলবেন আই লিভ ইন ঢাকা। খেয়াল করে দেখেন, আপনি কি এখানে বলবেন আই অ্যাম লিভ ইন ঢাকা, নাকি বলবেন আই লিভ ইন ঢাকা, আপনারা বলেন। এরপরে আপনি আই লিভ ইন ঢাকাকে যদি আরেকটু সুন্দর করে বলতে চান, আপনি হয়তো বা এটাও বলতে পারেন আই লিভ অ্যাট ধানমন্ডি ইন ঢাকা। খেয়াল করে দেখেন, ঢাকা এবং ধানমন্ডি দুটা লোকেশন আছে আমাদের কাছে। আমি কিন্তু দুটা লোকেশনের আগে ডিফারেন্ট প্রপোজিশন ইউজ করেছি। আমি ঢাকার আগে ইউজ করেছি ইন এবং ধানমন্ডির আগে ইউজ করেছি অ্যাট। কেন জানেন? কারণ ঢাকা একটা বড় লোকেশন, বড় লোকেশনের আগে আমরা সবসময় ইন প্রেপোজিশন ইউজ করি, সো ইন ঢাকা। আর যখন ওই প্রেপোজিশনের একটা ওই সেন্টেন্সেই যখন একটা ছোট লোকেশন থাকে, যেমন এই ক্ষেত্রে আমরা দেখছি যে ধানমন্ডি একটা ছোট লোকেশন, তখন আমরা ইউজ করে থাকি অ্যাট। সো অ্যাট ধানমন্ডি ইন ঢাকা। মনে করেন আপনি এই কনভারসেশনটাও করে ফেললেন যে সে কোথায় থাকে, নেক্সট আপনি কী নিয়ে কথা বলবেন? নেক্সট আপনি কথা বলবেন হলো হবিজ নিয়ে। হবিজ মানে কি? হবিজ মানে হলো শখ, বা ওই মানুষটা তার ফ্রি টাইমে কি করতে পছন্দ করে। সেটা কিভাবে জিজ্ঞেস করতে পারেন আপনি? আপনি হয়তো বা এভাবে জিজ্ঞেস করতে পারেন, হেই হোয়াট আর ইয়োর হবিজ। খুব সিম্পল, তাই না? আরেকটু যদি আমরা এটাকে কমপ্লিকেট করতে যাই, তাহলে আমরা হয়তো এটাও বলতে পারি, হেই হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইয়োর ফ্রি টাইম, মানে আপনি ফ্রি টাইমে কি করতে এনজয় করেন। আপনি হয়তো বা এটাও জিজ্ঞেস করতে পারেন, হেই হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইয়োর স্পেয়ার টাইম। ফ্রি টাইম এবং স্পেয়ার টাইম দুটোই কিন্তু সেম জিনিস মিন করে। আরেকটা জিনিস শিখাই দিই, হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইয়োর লেজার টাইম। লেজার মানে কি জানেন? সেম জিনিস, যে আপনি ফ্রি টাইমে কি করতে এনজয় করেন। সো এটার অ্যান্সার আপনি কি দিতে পারেন? এটার অ্যান্সার হতে পারে হলো যে আই লাইক টু প্লে ক্রিকেট, আই এনজয় প্লেইং ক্রিকেট, আই লাইক টু ওয়াচ মুভিজ। অনেক ধরনের অ্যান্সার হতে পারে, রাইট? একটা জিনিস খেয়াল করে দেখবেন, যখন আপনারা টিভিতে কিছু দেখার কথা আপনার হবি হিসেবে বলছেন, যেমন মুভিজ, আপনি কিন্তু আই লাইক টু সি মুভিজ বলবেন না। যখন টিভিতে আমরা কিছু একটা দেখি, আমরা ইউজুয়ালি ওয়াচ ইউজ করে থাকি, সি না। মনে করেন আপনাদের এখন হবিজ নিয়েও কথা হয়ে গেল, এরপর আপনারা কিভাবে কনভারসেশনটা কন্টিনিউ করতে পারেন?
গতকালকের ভিডিওতে বা আমাদের লাস্ট ভিডিও যেটা ছিল সেখানে আমরা অনেকজনের থেকে একটা সাজেশন পেয়েছিলাম যে আপু স্পিকিং পার্টনার ইউজ করে কি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করা যায়। অবশ্যই করা যায়, অ্যান্ড ইটস সামথিং আই হাইলি সাজেস্ট যে আপনি যদি একজন স্পিকিং পার্টনার পান খুঁজে তাহলে ওদের সঙ্গে রেগুলারলি ইংলিশ স্পিকিংটা প্র্যাকটিস করেন। সো মনে করেন আমাদের এই স্টুডেন্ট কমিউনিটিতে আপনি এমন একজনকে স্পিকিং পার্টনার হিসেবে খুঁজে বের করতে চান, তাহলে আপনি তার সঙ্গে কনভারসেশনটা কিভাবে ইনিশিয়েট করবেন বা কিভাবে কন্টিনিউ করবেন? আপনি হয়তো বা তাকে বলতে পারেন, হেই, ডু ইউ ওয়ান্ট টু প্র্যাকটিস ইংলিশ স্পিকিং টুগেদার, মানে আপনি কি আমার সঙ্গে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে চান? তাহলে হয়তো বা অন্য সাইড থেকে আপনাকে অ্যান্সার দিবে, দ্যাট উড বি গ্রেট, দ্যাট উড বি লাভলি, স্প্লেন্ডেড, অথবা সে এটাও বলতে পারে, দ্যাটস আ ফ্যান্টাস্টিক আইডিয়া। সো এই প্রত্যেকটা, আমি যে তিনটা চা চারটা সেন্টেন্স বলেছি, প্রত্যেকটাই কিন্তু এটাই এক্সপ্রেস করে যে আপনি খুবই ইন্টারেস্টেড একসঙ্গে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে। এরপরে আপনি হয়তো এটাও বলতে পারেন, ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ডস হু ওয়ান্ট টু প্র্যাকটিস ইংলিশ স্পিকিং টুগেদার। এটার মানে কি জানেন, যে আপনার কি কোনো ফ্রেন্ডস আছে যারা আমাদের সঙ্গে একসঙ্গে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে চায়? আপনি যদি এটার উত্তর দেন, ইয়েস আই ডু, এর মানে হলো যে আপনার ফ্রেন্ডস আছে যারা অ্যাকচুয়ালি আপনাদের সবার সঙ্গে মিলে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে চায়। তাহলে আপনি নেক্সট কীভাবে কনভারসেশনটা কন্টিনিউ করবেন? আপনি বলবেন, ক্যান উই ওপেন আ গ্রুপ উইথ দিস ফ্রেন্ডস টু প্র্যাকটিস ইংলিশ স্পিকিং টুগেদার। তখন আপনি সাজেস্ট করছেন যে ওদের সঙ্গে কি আমি একটা গ্রুপ খুলতে পারি যে এই গ্রুপে আমরা সবাই মিলে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করব? তখন আপনি হয়তো অ্যান্সার দিবেন, ইয়েস উই ক্যান, অথবা আপনি এটাও বলতে পারেন, দ্যাটস আ ফ্যান্টাস্টিক আইডিয়া, লেটস ওপেন দ্যাট গ্রুপ, অথবা আপনি এটাও বলতে পারেন, আইড লাভ টু, লেটস ওপেন দ্যাট গ্রুপ। সো প্রত্যেকটাই কিন্তু মিন করে যে হ্যাঁ, আমরা এই গ্রুপ চ্যাটটা খুলি এবং এই গ্রুপে আমরা সবাই মিলে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করি। আজকের ভিডিওতে তাহলে আমরা এতটুকুই রাখি। লাস্ট ভিডিওতে আমাকে অনেকজন বলেছিল যে আপু ইংলিশ স্পিকিংয়ে বা ইংলিশ প্রোনাউন্সিয়েশন কিভাবে আমরা ইম্প্রুভ করতে পারি। সো আমি চিন্তা করেছি নেক্সট ভিডিওতে আমি ডিসকাস করবো এরকম কমন কিছু ইংলিশ ওয়ার্ডস যেগুলো রেগুলারলি আমরা সবাই ভুল প্রোনাউন্স করি। আপনারা যদি এরকম কিছু ওয়ার্ডস জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে সেই ওয়ার্ডগুলো জানাবেন এবং আমরা সেই ওয়ার্ডগুলোর প্রোনাউন্সিয়েশন নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।